আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আঠাশ তারিখ আঠাশ তারিখের মিম ফায়ের যে সিক্রেট ট্যাপ কম্বো আছে এটা আমি লাইভ দেখাবো আর এখানে আপনাদের কিছু পরামর্শ দিব অনেকেরই কিন্তু এটা ক্লেইম হচ্ছে না বিশেষ করে এই লেভেলটা সেভেন লেভেল আমাকে অনেকেই কমপ্লেন করছে যে এই লেভেলটা ক্লেম করা যাচ্ছে না তো আমি গতকালকে ক্লেম করতে পারি নেই একটা অ্যাকাউন্টে করতে পারি আর আরও একটা অ্যাকাউন্ট অন্য লেভেল ছিল ওগুলোতে করা গিয়েছে তো যাই হোক আমি এখানে পরামর্শগুলো দিব সেগুলো মানলে অবশ্যই আপনি ক্লেম করতে পারবেন আমার গতকালকে যে অ্যাকাউন্টটাতে আমি ক্লেম করতে পারি আজকে আমি ট্রাই করলাম আজকে আমি ট্রাই করার সাথে সাথে ওইটা হয়ে গেল তবে ওইখান থেকে আমি একটা শিক্ষা পেয়েছি সেটাই আপনাদের এক্সপ্লেন করবো তাহলে আপনারাও যদি আপনি ফলো করেন তাহলে আপনারা করতে পারবেন তো যাই হোক আজকের যে কম্বো ক্লিক আছে সেটা অলরেডি আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু দিয়ে দিয়েছি এরকম পিকচার দিয়েছি কয়েকটা আপনার জাস্ট যে লেভেল আছে ওইটার সঙ্গে আপনি অ্যাডজাস্ট করে নেবেন যেরকম আমাদের ফার্স্ট পার্ট ধরা হয় এটা মানে যেটা হলো হেড দেন চেস্টের দিকে সেকেন্ড পার্ট ধরা হয় দেন কোমর যেটাকে বলা হয় এই পার্টটা এই পার্টটাকে বলা হয় আপনার থ্রি পার্ট এবং কি ফোর পার্ট ধরা হয় হলো লেগের পার্ট যেটা মানে এই এইখান থেকে এই যে এইখান থেকে যদি আমরা এটা কি করি এখান থেকে এই যে একদম লাস্ট পর্যন্ত এটাকে বদলা হয় আর কি লেগ পার্ট তো আমাদের যে আজকের ক্লিকার আছে এটার হলো সাতটা ক্লিক করতে হবে গত আটটা ক্লিক করতে হবে গতকালকে যেটা ছিল ওটা নয় ক্লিক ছিল তো দিন দিন কিন্তু আপনি মিমফায়ের যে কম্বো আছে এটা কিন্তু কঠিন থেকে কঠিনতর হয়ে যাচ্ছে আগে দুই এক ক্লিকেই হয়ে যেত কিন্তু এখন সাতটা আটটা করে ক্লিক করতে হচ্ছে তারপরে অনেক ফাস্ট ক্লিক করতে হচ্ছে এবং কি একজ্যাক্ট পয়েন্টগুলোতেই ক্লিক করতে হচ্ছে আপনি যদি একটু এদিক সেদিক ক্লিক করেন তাহলে আপনি মনে করবেন যে আপনার এটা হচ্ছে মানে আপনি অনেকবার ট্রাই করেও কিন্তু ওইটা আর করতে পারবেন না তো যাই হোক একদম একজাক্ট ক্লিক করতে হবে আমরা এটা লাইভ নিব এবং কি প্রতিদিন কিন্তু আমরা ভিডিও আকারে আপনাদের দেওয়া ট্রাই করবো সো অবশ্যই আমাদের যে চ্যানেলটা আছে এটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং কি আমাদের টেলিগ্রামের জয়েন থাকবেন সেখানে আপনি সবার আগে পেয়ে যাবেন একদম ছয়টায় রিলিজ হলে দেখা যাবে যে এক ঘন্টা বা ছয়টার মধ্যেও এরকম হতে পারে ছয়টার মধ্যে পেয়ে যেতে পারেন যদি ঘুম থেকে উঠা হয় আর কি যেহেতু সকালে অনেক সকালে এটা রিলিজ হয় যদি উঠি তাহলে একদম ছয়টায় পেয়ে যাবেন তো যাই হোক অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন একদম মূল ভিডিওতে চলে আসি কীভাবে লাইক করবেন তো আমাদের ফার্স্ট কি আমরা যদি আমার যে ইয়াটা আছে ওইটার সঙ্গে যদি অ্যাডজাস্ট করি আমাদের ফার্স্ট ক্লিক হলো আমাদের লেগের দিকে আমাদের ফার্স্ট ক্লিক করতে হবে দেন সেকেন্ড ক্লিক হলো চেস্টে দেন থার্ড কি ক্লিকও হলো চেস্টের মধ্যে দেন আবার যদি ফোর্থ ক্লিকের কথা বলি তাহলে আমরা এটা লেগের মধ্যে আপনি একটা এই ইসাইটে আরেকটা সাইডে এরকম করে ক্লিক করতে পারেন লেগের এক সাইড ওই সাইড মানে পার্ট ওই পার্টে ক্লিক করলেই হবে দেন আমরা ফিফথের যদি কথা বলি তাহলে আমাদের এই যে এইখানে ক্লিক করতে হচ্ছে যেটা হলো হেডের মধ্যে দেন আমরা সিক্সের কথা যদি বলি সেটা হলো বেল্টের মধ্যে বা কোমরের মধ্যে সেভেন হলো আমাদের চেস্টের মধ্যে আবার এইট হলো আবার হেডের মধ্যে এইভাবে আমাদের ক্লিক করতে হবে তো আমি গতকালকের ভিডিওতে কিন্তু আপনাদের বলেছিলাম যে অটো অটো ক্লিকার দিয়েও আপনি এই কাজটা কিন্তু করতে পারবেন তো আপনি চাইলে আপনার অটো ক্লিকারটাকে এই পয়েন্টগুলোতে সেট করতে পারেন তো আপনি আগে ট্রাই করবেন যে অটো ক্লিকার দিয়ে হয় কি যদি না হয় তাহলে আপনার মেনুয়ালি ক্লিক করে করে করতে হবে তো আমি অটো ক্লিকারগুলো একদম এই যে ছবি দেখতেছেন ওইভাবে আমি সেট করে নিচ্ছি আপনার জাস্ট যে লেভেল আছে ওইটা অনুসারে আপনি সেট করে নেবেন ধরেন আপনার যদি এটা থাকে তাহলে এইটা অনুসারে সেট করবেন বা আপনার লেভেল যদি ফিফ্থ থাকে তাহলে ফিফথ অনুসারে আপনি সেট করবেন যেখানে যেখানে আসে যেহেতু একটা মানুষের মতো বা একটা কার্টুনের মতো তার কিন্তু পয়েন্টগুলো একজ্যাক্ট আপনার যতই চেঞ্জ হোক যেরকম কালারই আসুক কিন্তু একজ্যাক্ট সেই পয়েন্টই থাকবে তো ওই পয়েন্টেই আপনি জাস্ট এটাকে সেট করবেন আমি অটো ক্লিকারটা সেট করে নিচ্ছি এখান থেকে আপনি যে কোনো যে অটো ক্লিকারটা ইউজ করেন ওই অটো ক্লিকারে চলে যাবেন আমি এখান থেকে এজিটা ইউজ করি এখান থেকে মাল্টিপল মাল্টিপোল যে পয়েন্ট মোডটা আছে ওটিকে এনেবল করে নিলাম দেন আমি চলে যাব এখানে ফার্স্ট ক্লিক আমাদের এই লেগের মধ্যে এইখানে আমরা ফার্স্ট ক্লিক দিয়ে দিলাম সেকেন্ড ক্লিক আমাদের চেস্টের মধ্যে আমি প্লাস বাটনে ক্লিক করে সেকেন্ডটা নিয়ে নিলাম দেন থার্ড ক্লিকের কথা বলি সেটাও আমাদের চেস্টের মধ্যে ফোর্থ ক্লিক আমাদের এখানে লেগের মধ্যে আপনি যদি ছবিটার দিকে লক্ষ্য করেন আমি অলরেডি কিন্তু স্ক্রিনে দিয়ে দিছি তাহলে আপনি লক্ষ্য করলে বুঝতে পারবেন এইখানে যেমন ফিফথ ক্লিকে যদি আমরা ক্লিকেন থেকে ছয় নাম্বার ক্লিকের কথা চিন্তা করি তাহলে আমাদের এটা হবে আমরা কোমরের দিকে দেন সেভেন নাম্বার ক্লিক আমরা এখানে আবার চেস্টের দিকে আট নাম্বার ক্লিক আমাদের হেডের দিকে দেন আপনি যখন এই ক্লিক পয়েন্টগুলো আপনি সেট করলেন দেন আপনি এখান থেকে চলে যান আপনার যে প্লে বাটনটা আছে এটাকে এনেবল করে দেন অটো ক্লিকারে এনেবল করে দিয়ে জাস্ট একটু ওয়েট করেন তারপরে আবার এটাকে অফ করে দেন অফ করে দিয়ে একটু জাস্ট উইট করেন আপনি এভাবে কয়েকবার করবেন যদি এটা দিয়ে হয় তাহলে তো হলো আর না হলে আপনি মেনুয়াল ওয়েতে করতে হবে তো আমি আবার এটাকে অন করলাম অন করে জাস্ট একটু ওয়েট করলাম ওয়েট করে আবার এটাকে অফ করে দিলাম তো অফ করে আবার একটু জাস্ট উইট করবেন এখানে দেখাবে যে ফোর মিলিয়নের মতো মানে পয়েন্টস আপনাকে দেওয়া হচ্ছে যদি এটা কাজ না করে দু একবার ক্লিক করার পরে তাহলে বুঝবেন যে এটা আপনার আসলে কাজ করতেছে না আপনাকে মেনুয়াল ওয়েতেই কাজ করতে হবে তো দেখেন আমার কিন্তু এটাতে কাজ করতেছে না আগের অ্যাকাউন্ট আমি যেটা গতকালকে করতে পারিনি সেটাতেও কাজ করে নাই ওটাতে আমি মেনুয়াল ওয়েতে করছি তো এটাতে কিন্তু কাজ করতেছে না আমি যদি দেখি এই যে অন করে অফ করে দিলাম কিন্তু এটা কিন্তু কাজ করলো না আবার যদি ট্রাই করি তো এই সেম কিন্তু দেখেন এটাও কিন্তু কাজ করতেছে না তো আমার যখন দেখবেন যে এইভাবে কাজ না করতেছে তখন আপনি বুঝতে হবে যে এটা মেনুয়াল ওয়ে আপনাকে করতে হবে তো মাঝে মধ্যে এটা বর্ড দিয়ে কাজ করেন আমরা জাস্ট এটাকে অফ করে দিলাম অফ করে এখন জাস্ট আমরা ক্লিক করে করে কাজ করব তো লাইভ যদি ক্লিক করি আমাদের ফার্স্ট ক্লিক হলো এখানে সেকেন্ড ক্লিক এখানে থার্ড ক্লিক এখানে ফোর্থ ক্লিক এখানে দেন ফিফথ ক্লিক এখানে তারপরে সিক্স ক্লিক হলো আমাদের কোমরে সেভেন ক্লিক আবার এখানে আবার হলো আট নাম্বার ক্লিক এখানে তো এইভাবে আমি জাস্ট ক্লিক করতেছি আমার যে এই যে ছবিটা দেখতেছেন স্ক্রিনের মধ্যে জাস্ট ওইতে ক্লিক করতেছি ফার্স্ট ক্লিক দিলাম সেকেন্ড ক্লিক থার্ড ক্লিক ফোর্থ ক্লিক তারপরে ফিফথ ক্লিক তারপরে সিক্স ক্লিক তারপর সেভেন ক্লিক তারপরে এইট ক্লিক দিয়ে জাস্ট ওয়েট করবেন ফার্স্ট টাইম না হলে আবার সেকেন্ড টাইম ট্রাই করবেন এইভাবে আপনি ট্রাই করতে থাকবেন যতক্ষণ না হয় সেখানে দেখেন আমার কিন্তু কয়েকবার ক্লিক করার পরে আমি যে যখন মেনুয়ালি ক্লিক করলাম আপনাদের সামনেই করলাম তো এখানে কিন্তু এই যে আমার ফোর মিলিয়নের মতো পয়েন্টস দিয়ে দিছে আমি জাস্ট এখানে কমপ্লিটলি ক্লিক করলাম সাথে সামনেতেই আমার কিন্তু এখানে পয়েন্টটা অ্যাড হয়ে গেলো তো এভাবে আপনি যখন বট কাজ না করবে আপনি বট দিয়ে ট্রাই করলেন কাজ করলো না তখন আপনি কী করবেন আপনি মেনুয়াল ওয়েতে চলে যাবেন সব থেকে বেটার যেটা সেটা হলো মেনুয়াল ওয়েতে করা কারণ বট কিন্তু অনেক টাইম কাজ করে না মানে ম্যাক্সিমাম টাইমই ধরনের যে বর্ড কাজ করে না ফার্স্ট টাইম যখন এটা রিলিজ হয়েছে তখন কিন্তু বট দিয়ে করা যেত কিন্তু এখন কিন্তু সবাই যেহেতু বট দিয়ে করে তারাও তো দেখে আর কি ইউটিউবাররা এই যে এরকম ভিডিও বানাই তারাও তো দেখে তারা কিন্তু এটাকে অফ করে দিছে বা এটাকে কোনোভাবে তারা এটাকে প্রোটেক্ট করছে যে সবাই বট দিয়ে করতেছে তো আমি যেটা মানে আপনাদের রিকমেন্ড করবো যদি বট দিয়ে না হয় তাহলে আপনারা মেনুয়াল ওয়েতে করবেন আপনাদের জন্য পরামর্শ কারণ গতকালকে বা কয়েকদিন থেকে আমি যেটা দেখতেছি যে মেনুয়াল ওয়েতে করলে সেটা খুব কুইকলি হয়ে যায় দুই একবার ট্রাই করলে আমি যেমন যেমন এখানে চারবারের মতো ট্রাই করছি চারবার ট্রাই করতে তো আপনি হয়তো বা এক মিনিটও লাগবে না এক মিনিটের মধ্যে কিন্তু আপনি ফোর মিলিয়ন টুক পাচ্ছিলেন বা পয়েন্ট পাচ্ছিলেন আর যদি আপনি ক্লিক করে করতে চান তাহলে কিন্তু অনেক টাইম লাগবে আপনি যদি এটা মিস করেন তাহলে আপনি ধরেন যে অনেক পিছিয়ে যাবেন আর যদি এটা করতে পারেন তাহলে অনেক এগিয়ে থাকবেন বা আপনি মোটামুটি সবার সঙ্গে তাল মিলিয়ে থাকতে পারবেন তো যাই হোক এভাবে করবেন প্রতিদিন তো আমরা দিবই আপনাদের গাইড করবো অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর আমাদের টেলিগ্রামে জয়েন থাকবেন সেখানে বাকি আপডেট বা যে লেটেস্ট আপডেটগুলো আছে সেগুলো দেওয়া হবে তো ভিডিওটা এই পর্যন্তই নেক্সট ভিডিওতে এরপরে যদি আপনি কোনো কিছু বুঝতে না পারেন বা আপনার কোনো সমস্যা অ্যারাইজ হয় তাহলে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে আমাদের জানাবেন